আশেপাশে হচ্ছে মিষ্টি মিষ্টি যে কাপল আছে, দারুণ একটা স্ট্যাচু, ওই যে যন্ত্র দেখা যায়। আমরা আজকে যাচ্ছি পালাদ্দো রিয়েল দি কাসার্তা। এটি হচ্ছে নেপোলির খুবই ঐতিহ্যবাহী একটি রাজার বাড়ি, যেখানে আমরা আজকে আমাদের সম্পূর্ণ সানডেটা ওইখানে আমরা এনজয় করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলে এসেছি, অনেক গরম আজকে, রৌদ্রের তাপমাত্রা এত বেশি যে হেরে যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। সানগ্লাস পরতেছিলাম, কিন্তু সানগ্লাস পরে ক্যামেরার কোনো ডিসপ্লেতে ফোকাস করতে পারতেছি না, এই কারণে এখন সানগ্লাস খুলেই এই যে এখান থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে। টিকেটের অনেক লম্বা সিরিয়াল, সামনে আরেকটু যাই তারপর দেখাচ্ছি। এটা কিন্তু খুবই হিস্টোরিক্যাল একটি রাজার বাড়ি, এটা প্রায় 14 শতকের, এটা হচ্ছে 2 মিলিয়ন মিটার জায়গা জুড়ে। এখান থেকে জাস্ট শুরু হচ্ছে, এইটা ক্রস করার পর হচ্ছে অরিজিনাল যেই ভিউ। এটা বিশাল বড় এরিয়া, কিন্তু এত মানুষের সমাগম, এই যে টিকেট যে কাটবো ওখান দিয়ে বিশাল লাইন, এই দিক দিয়ে বিশাল লাইন, টুরিস্ট এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আছে। এরা হচ্ছে শুরু আর কি, এখান দিয়ে শুরু, এখান দিয়ে টিকিট কাটলে আমরা তারপরে ভিতরে চলে যেতে পারবো, না হলেও এখন প্রায় 20,000-এর উপরে মানুষ আছে শুধু টিকিট কাউন্টারে। সামনের অংশটা কতটা বিশাল, আর এতটা বিশাল যে ওই প্রান্তের কোনো মানুষই দেখা যায় না। সামান্য আব্বারা এই লাইনে দাঁড়ায় আছে, এই যে এখানে এটাই দেখা যাচ্ছে না। ওইটার উপরে আবার গির্জার যে টন টন শব্দ ওটা শোনা যাচ্ছে, মেবি এটা ভিতরে গির্জা রয়েছে, কারণ খ্রিস্টান কান্ট্রি, এখানে সব কিছুই খ্রিস্টানি রুলস অনুযায়ী হয়। এখন দুপুর টাইম, আমাদের যেরকম আজান দেয় ওদের ওই রকম প্রেয়ারের সময় হলে ওই ঘন্টা বাজে। Like it's Monday, something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so... ওই সিরিয়াল থেকে টিকিট কাটতে হয়, ওখান থেকে টিকিট কাটলে ওখান থেকে একজন টিকিট গ্রুপ টিকিট কাটতে পারবে, কেটে তারপরে যে এই সিরিয়াল দিয়ে আমাদেরকে ভিতরে এন্টার করতে হবে। এটা হচ্ছে আমাদের টিকিট, ফ্রি টিকিট। আজকে রবিবার, আমরা ভাগ্য ভালোক্রমে আমরা ফ্রি টিকিট পাইছি, আর আমাদের ভিতরে ঢুকার সময় হচ্ছে 12:30 থেকে 12:45, এই কারণে ভিতরে ঢুকতে দিচ্ছে না। যে আমি মাহিন, যে আব্বা আম্মা এবং 3 আন্টি, মানে মহিলাদেরকে এনে সায়াতে রাখা হয়েছে আর কি। তা আমরা আরও 20 মিনিট পরে ভিতরে ঢুকতে পারি। অবশেষে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম, এখন আমরা এরপরে ঘুরে ঘুরে দেখব যে কোথায় কি আছে। অবশেষে আমরা এখানে ঢুকতে পেরেছি, ভিডিওটা খুবই সুন্দর। রাজার বাড়ি বলে কথা, প্রায় 1400 বছর আগের বাড়ি, তো সবাইকে হারায় আমি একলা একলা হারাতে চাই না, যে সবাই হচ্ছে ওই পাশে। কত বড় বড় পিলার, সবচেয়ে দারুণ এবং ইন্টারেস্টিং একটা স্ট্যাচু, এটা কার স্ট্যাচু হইতে পারে? আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে যে রাজার বাড়ি, ওই রাজার মেইন যে মূল ভবন এটা হচ্ছে সেই ভবন, যে ওই পাশে একটা দেখিয়েছি, আবার এই যে এই পাশে, মানে রাউন্ড রাউন্ড করে অনেকগুলো সেক্টর রয়েছে, যেগুলা এই যেরকম এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে বাম পাশ, আর ওইখানে স্ট্যাচুর যে ওই পাশটা হচ্ছে ডান পাশ, ওই দুইটা সাইড। তারপরে ওই পাশ দিয়ে হচ্ছে এই রাজার বাগান বাড়ি,
এনে শুধু টুরিস্ট আর টুরিস্ট, কারণ হচ্ছে এই ভ্যাকেশনের সময় তাতে কি হয় এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়, একটা ধাপ করে করে এখানে ভিতরে মানুষ ঢুকানো হয়। লাইক আমাদেরটা ছিল 12:30 সময় আর এখন আমাদের পরে যেই এই মানুষগুলো ঢুকবে ওরা 1টা থেকে 2টা এরকম। রাজার বাড়ি থেকে বের হয়ে এখন আমরা রাজার যেই বাগান বাড়ি রয়েছে ওইখানে প্রবেশ করলাম। এই রাস্তাটা সোজা ওইখানে গিয়েছে, ওইখানে একদম পাহাড়ের উপরে ঝর্ণার মতো দেখা যায় ওই যে ধরে। আর এইটাই ছিল আজকে আমাদের যে রাজার বাড়ির মেন গেট, এটা হচ্ছে এই পাশে ভিতরের সাইড আর ওইটা ছিল হচ্ছে বাইরের সাইড। কত সুন্দর দৃশ্য, এটা বলার বাইরে। আর এইটা পুরাটা হচ্ছে সবুজ, এইটা এই দিক দিয়ে সবুজ, এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে এটা সোজা একদম ওই পাশ দিয়ে গেছে। রাজাবাড়ি থেকে বের হলে এটা হচ্ছে মেন যে ওয়েটা সামনের দৃশ্য দেখার। আর এই পাশ দিয়ে যে এই গাছগুলো দেখা যাচ্ছে ওর পিছনে হচ্ছে পার্ক, আবার এর পিছনেও পার্ক। ওইদিক দিয়ে গেলে কিন্তু বিশাল জায়গা, এতটুকু হেঁটে ওইখানে গিয়ে ভিডিও করে আবার আসা অনেক ট্রাফ হয়ে যাবে। এখান থেকে ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে ওখানে যেতে নাকি প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তাও আমরা হাইটে হাইটে ওই ঝর্ণা পড়তে যাবো। ওইখানে মাছ রয়েছে, ওইখানেও পার্ক রয়েছে, পার্ক প্লাস সব কিছু ওইখানে। আর এই যে আশেপাশের যে পার্কগুলো আছে ওইগুলো যে যাইতে হলে আমাদের ওই পাশ দিয়ে ঘুরে 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 ওইখানে যেতে হবে, আবার এই পাশ দিয়ে ঘুরে ঘুরে ওইখানে যেতে হবে। এখান থেকে রাজাবাড়ির বিশাল সুন্দর একটা ভিউ পাওয়া যায়, দারুণ। প্রচণ্ড রোদ্রে হাঁটতে হাঁটতে পুরা ফেসের অবস্থা 12টা বেজে গেছে, ঘামে শেষ, তার উপরে হাতাওয়ালা গেঞ্জি টি শার্ট পরে আসছি। এই যে সামনে আব্বা আম্মা এই যে 9 ভিডিও করতে যেতেছে, আর পিছনে আঙ্কেল আন্টি ওদেরকে দেখাই যায় না। ওই যে রাজাবাড়ি থেকে কতটুকু দূরে আমরা এখানে চলে এসেছি। আর এই দিক দিয়ে শুধু বাগান, আর বাগান দেখেন এই দিকে দেখাই কতটুকু, এখান দিয়ে চোখ যায় কিন্তু দেখা যায় না। আমরা চলে এসেছি আমাদের ফিশ পয়েন্টে, কত সুন্দর সুন্দর মাছ, কি মাছ হইতে পারে, ওরে দারুণ তো মাছগুলো, তো দারুণ অনেক। আমরা খুব এনজয় করছি, চলুন দেখাই মাছগুলো সম্পূর্ণভাবে ঘুরে আপনাদেরকে। এখান থেকে না হলেও 400 মিটার হবে যে এই মাছের সুইমিং পুলটা। আমার ট্যুরে আমার সাথে কে কে এসেছে চরণ আপনাদের সাথে পরিচয় করে দিই। ওখানে আছে হারুন আঙ্কেলের ফুল ফ্যামিলি, সাইদ আঙ্কেলের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি। ওই যে আমাদের আঙ্কেলাতে কি করব, একটা ভুলে লাগা কেন বে, মাছ নেবেন মাছ নেবেন, অনেক খুশি। সুইমিং পুলের শেষ মাথায় চলে এসেছি প্রায় 20 ঘন্টা যুদ্ধ করার পরে। ওই যে কত সুন্দর একটা দৃশ্য, যেটা যে কেউ মন যে কোনো মুহূর্তে ভালো করে দিতে পারে। ওই যে রাজাবাড়ি থেকে না হলেও 2 কিলোমিটার হেঁটে এসেছি,
এসে এইটা পর্যন্ত চলে যাবে ফার্স্ট মানে ফার্স্ট যে পার্ট আছে ওইটা হচ্ছে ফার্স্ট পার্ট, এরপরে শুরু হচ্ছে আরেক জগৎ। তো আশা করি এই পর্যন্তই থাকবে আমাদের আজকের ভিডিওর যে প্রথম পর্ব সেটা। তো কীরকম লেগেছে আজকের এই রাজার বাড়ির প্রথম অংশ আশা করি কমেন্ট করে জানাবেন। আর এই যে দারুণ সুন্দর, এটা হচ্ছে কি ঝর্ণা, যেখানে এখন আমি সহ আমাদের ফুল ফ্যামিলি আমরা সবাই ঘুরতেছি, খুবই দারুণ। এদিকে শুধুই ইতালিয়ান বিভিন্ন স্ট্যাচু ওই যে ওইগুলো পরি, তারপরে বিভিন্ন ধরনের কারুকাজ বা চারুকাজ যেগুলো বলেন ওইগুলো রয়েছে এই যে এই পাশ দিয়ে। আর আমি সহ আমাদের ফ্যামিলি সবাই দারুণ একটা ওয়েদার আমরা এখানে ঘুরতেছি, এনজয় করতেছি। তারপরে বিভিন্ন ট্যুরিস্ট রয়েছে, এই দেশি ট্যুরিস্ট বিদেশি ট্যুরিস্ট সবাই আছে। আর আমাদের পিছনে হচ্ছে বিশাল বড় ঝর্ণা, আশা করি আপনারা দেখতে পারতেছেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে পারবেন পারেন। আর খুবই ক্লান্ত, এখন গিয়ে এই টি শার্টটা খুলে আমরা অন্য টি শার্ট পরবো।